আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আই এম ডক্টর সাব্বির, ওয়েলকাম টু হেয়ার। নাও আই ডিসকাস উইথ ইউ অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট রুব্রিক্স ইনক্লুডিং কেন্ট রেপার্টরি, সো লেটস গো। সম্মানিত বন্ধুরা, আজকে কেন্টের যে রেপার্টরি আছে, এই কেন্টের রেপার্টরি থেকে গুরুত্বপূর্ণ কিছু রুব্রিক নিয়ে কথা বলবো। যেমন অনেক রুগীরা ঘুমের মধ্যে নাক ডাকে, তো এই নাক ডাকা যে রুগীরা আসে, এই নাক ডাকা রুব্রিকটি কোথায় হোক? তো আমরা জানি নোজ নামে একটা অধ্যায় আছে, তো নাক ডাকা এটা মনে উঠলেই আমরা ভাববো যে এটা নোজ অধ্যায় পাবো, কিন্তু না, আমাদের বুঝতে হবে যে এই নাক ডাকছে এটা কি কারণে নাক ডাকছে, কোন সমস্যার কারণে হচ্ছে, কি কারণে হতে পারে, কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করতে হবে, একটু চিন্তা করতে হবে। সাধারণত রেসপিরেশনের সমস্যার কারণে, শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে নাক ডাকে। সো আমাদের কেন্ট রেপার্টরি 37টা অধ্যায়ের মধ্যে রেসপিরেশন নামে একটা অধ্যায় আছে, আমরা রেসপিরেশন অধ্যায়ে যাব এবং সেখানে যে স্নোরিং নামে একটি রুব্রিক আছে, এই স্নোরিং রুব্রিকে যাওয়ার পরে আমরা অনেক মেডিসিন সেখানে পাব। এই রেসপিরেশন স্নোরিং এই রুব্রিকটি 775 775 নম্বর পৃষ্ঠা কেন্ট রেপার্টরি, ডক্টর জেমস টেলার কেন্ট রেপার্টরি 775 নম্বর পেজে এই রুব্রিকটি রয়েছে। ধ্বজভঙ্গ, ধ্বজভঙ্গ, এই ধ্বজভঙ্গ এই রুব্রিকটি আমরা কোথায় পাব? আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের ধ্বজভঙ্গ রয়েছে। ধ্বজভঙ্গ দেশের মানচিত্রের যে পতাকা, এই পতাকা থাকে না, পতাকাটি পড়ে যায়, অর্থাৎ একজন মানুষের যে আইডেন্টিটি, সে আইডেন্টিটি থাকে না। ধ্বজ মানে কিন্তু পতাকা, একটা দেশের আইডেন্টিটি, সেই পতাকা যখন থাকে না তখন সেই দেশের আর আইডেন্টিটি বা সেই দেশের সম্মান থাকে না। তো এই রোগটি আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে রয়েছে, আমরা পাচ্ছিও। তো এই রুব্রিকটি কোথায় পাবো? জেনিটালিয়া সম্পর্কিত একটি রোগ, সেহেতু আমরা জেনিটালিয়া মেইল অথবা জেনিটালিয়াতে ঢুকব। এই অধ্যায়ে ঢুকে আমরা ইম্পর্টেন্সি এই রুব্রিকটি আমরা দেখব, ওখানে রয়েছে। এই রুব্রিকটি আমরা পাবো কেন্ট রেপার্টরি 699 699 নম্বর পৃষ্ঠায়, কেন্ট রেপার্টরিতে ইম্পর্টেন্সিটি রয়েছে। স্তন ছোট, অনেক মা বোনদের, অনেক রুগীদের, অনেক মহিলাদের স্তন ছোট থাকে এবং এই রুব্রিকটি আমরা অনেক সময় পাই না, যেহেতু এটি একটি মেয়েদের সমস্যা, সেহেতু আমরা এটাকে ফিমেল জেনিটেলিয়াতে খোঁজ করি অনেক সময়। অনেক স্টুডেন্টরা আমাকে বলে, স্যার ফিমেল জেনিটেলিয়াতে তো স্তন ছোট পাচ্ছি না, এই রুব্রিকটি কী হবে, কোন অধ্যায়ে যাব? তো আমি তাদেরকে বলি এটা অ্যাট্রোফি মাম্মি, এই রুব্রিক দিয়ে তোমরা খোঁজ করো। তো তারা অ্যাট্রোফি মাম্মি ঠিকই খোঁজ করে, কিন্তু তারা জেনিটেলিয়া ফিমেলে যাচ্ছে, কিন্তু না, স্তন ছোট। আমাদের চেস্ট নামে একটি অধ্যায় আছে, চেস্ট, এই চেস্টে যে খোঁজ করতে হবে, এই চেস্ট অধ্যায়ে যে চেস্ট অ্যাট্রোফি মাম্মি, এই রুব্রিক রয়েছে কেন্ট রেপার্টরিতে 824 নম্বর পৃষ্ঠা 824, এই 824 নম্বর পৃষ্ঠাতে চেস্ট অ্যাট্রোফি মাম্মি, মহিলাদের স্তন ছোট, এই রুব্রিকটি পাওয়া যাবে। সেখানে অনেক মেডিসিন রয়েছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, আপনারা দেখলে যারা প্র্যাকটিস করি আমরা, এরা যদি কেন্টের পটরিতে দেখেন আপনারা খুঁজে পাবেন। অনেক রুগী আছে ঘুমের মধ্যে কান্না করে, ঘুমের মধ্যে কান্না করছে, তা আমরা ঘুমের মধ্যে কান্না করে এটা আমরা সাধারণত আমরা ঘুম অধ্যায় যাব, এটা তো নিয়ম। এই রুব্রিকটি শুনলেই স্টুডেন্টরা প্রথমেই চলে যায় হচ্ছে ঘুমের অধ্যায়ে, স্লিপ, স্লিপ অধ্যায় চলে যাচ্ছে। আমি তাদেরকে বলবো যে একটু চিন্তা করতে হবে, ঘুমের মধ্যে কান্না করে এই জিনিসটা ঘুমের মধ্যে গেলে আমরা পাবো না, আমাদের যেতে হবে মাইন্ড অধ্যায়, অর্থাৎ এটা একটি মাইন্ডের বিষয়। ঘুমের মধ্যে কান্না করে এটি সম্পূর্ণ একটি মাইন্ডেবল বিষয়, মাইন্ডেবল সাবজেক্ট, তো আমরা মাইন্ডে যাব। এই রুব্রিকটি আছে মাইন্ড উইপিং, মানে কান্না করছে, স্লিপ ইন, মাইন্ড উইপিং, স্লিপ ইন 94 নম্বর পৃষ্ঠা পেজ 94 নম্বর পৃষ্ঠা, এখানে এই রুব্রিকটি আমরা পাবো।
ঘুমের মধ্যে কান্না করছে, এই রুব্রিকটি পাবো আমরা 94 নম্বর পৃষ্ঠা, 94 নম্বর পেজে, 94 নম্বর পেজ। ঘুমের মধ্যে কান্না করে, স্বরভঙ্গ, অনেক রুগীদের স্বরভঙ্গ হয়, স্বরভঙ্গ, এই রুব্রিকটি কথা হবো আমরা, এই রুব্রিকটি পাবো আমরা ল্যারিংস এন্ড ট্রাকিয়া, ল্যারিংস এন্ড ট্রাকিয়া, ভয়েস হর্সনেস, ল্যারিংস এন্ড ট্রাকিয়া অধ্যায়, ভয়েস এবং তার সাব রুব্রিক হচ্ছে হর্সনেস। এইভাবে মূলত রুব্রিকগুলো খুঁজতে হয়। সম্মানিত বন্ধুরা, যারা আমরা প্র্যাকটিস করি, আমরা এগুলো নিয়ে একটু গবেষণা করব, রেপার্টরি খুঁজবো, প্রতিদিন আমরা একটু একটু করে পড়াশুনো করলে আমরা নিজেরা সেলফ ডেভেলপমেন্ট হতে পারবো, সেলফ ডেভেলপমেন্ট করতে পারবো নিজেদের মধ্যে। আর যারা আমরা শ্রোতা আছি, আমরা নিকটস্থ হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে চেক আপ করে মেডিসিন প্রেসক্রাইব করে নিলে এরপরে আপনারা মেডিসিনগুলো খেতে পারবেন। সম্মানিত বন্ধুরা, আজকে এই যে ল্যারিংস এন্ড ট্রাকিয়া, ভয়েস এবং হর্সনেস, এই রুব্রিকটি আমরা 758 নম্বর পৃষ্ঠে পাবো, এই রুব্রিকটি আমরা 758 নম্বর পৃষ্ঠে পাবো, 758 এ এই রুব্রিকটি আমরা পাবো। ঋতুস্রাবের সময় মাথা ব্যথা, ঋতুস্রাবের সময় মাথা ব্যথা, এখন সমস্যাটা কি, সমস্যাটা কি, এখানে ফাইন্ড আউট করতে হবে সমস্যাটা কি। ঋতুস্রাবের সময় মাথা ব্যথা, ঋতুস্রাব সমস্যা না, সমস্যাটা হচ্ছে মাথা ব্যথা, ঋতুস্রাব একটা কন্ডিশন, কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে মাথা ব্যথা। তাহলে আমরা মাথা ব্যথা অধ্যায় কি আছে, হেড আছে, হেড নামে একটা অধ্যায় আছে, মাথা ব্যথা পেইন একটা রুব্রিক আছে, তাহলে হেড পেইন, ঋতুস্রাবের সময় মিন্স ডিউরিং, এভাবেই মূলত খুঁজতে হয় রেপার্টরি, এভাবেই খুঁজতে হয়, হেড পেইন মিন্স ডিউরিং, হেড পেইন মিন্স ডিউরিং। আর এই রুব্রিকটি আমরা পাব 142 নম্বর পৃষ্ঠা, 142 নম্বর পেজ, 142 নম্বর পৃষ্ঠায় আমরা ঋতুস্রাবের সময় মাথা ব্যথা এই রুব্রিকটি আমরা পাব। ক্ষুধা, ক্ষুধা এই রুব্রিকটি কোথায় হবে, ক্ষুধা, অ্যাপিটাইট, এই অ্যাপিটাইট এটি আমরা কোথায় পাবো, কোন অধ্যায় খুঁজে পাবো, যেহেতু ক্ষুধা অনেকেই এই রুব্রিকটি খোঁজ করে অ্যাবডোমিন অধ্যায়, যে কিন্তু বুঝতে হবে খাদ্যের ইচ্ছা অনিচ্ছা ক্ষুধা সবকিছু স্টোমাকের সাথে সম্পর্কিত, সবগুলো স্টোমাকের সাথে সম্পর্কিত, এটা বুঝতে হবে স্টোমাকের সাথে সবগুলো সম্পর্কিত। তাহলে ক্ষুধা এই রুব্রিকটি আমরা পাবো স্টোমাক অ্যাপিটাইট, 476 নম্বর পৃষ্ঠাতে এই রুব্রিকটি রয়েছে, 476, 476 নম্বর পৃষ্ঠাতে স্টোমাক অ্যাপিটাইট এই রুব্রিকটি আমরা সেখানে পাবো। ঘুমের মধ্যে কথা বলে, ঘুমের মধ্যে কথা বলে, এটি স্লিপ অধ্যায় খুঁজবো না, এটি মাইন্ডের বিষয়, মাইন্ডেবল সাবজেক্ট, ঘুমের মধ্যে কথা বলছে, মাইন্ড টকিং স্লিপিং, মাইন্ড টকিং স্লিপিং, এই মাইন্ড টকিং স্লিপিং এটি 86 নম্বর পৃষ্ঠা রয়েছে, 86 নং পেজ, কেন্ট রেপার্টরি, এখানে গেলে আপনারা মাইন্ড টকিং স্লিপিং এই রুব্রিকটি আমরা পাবো। সম্মানিত বন্ধুরা, আমাদের একটি গুরুত্বপূর্ণ রুব্রিক রয়েছে, সেটি হচ্ছে কাতরতা। অনেক রুগী শীত কাতর, শীত সহ্য করতে পারে না, অনেক রুগী আছে গরম সহ্য করতে পারে না, ডাক্তারবাবু শীত তো সহ্যই করতে পারি না, গরম তো আমি সহ্যই করতে পারি না, এরকম অনেক রুগী আমরা পাই বা আমরা পাবো। এই ক্ষেত্রে আমরা কি রুব্রিক নিব, কোথায় পাবো, কেন্ট রেপার্টরির সব থেকে লাস্ট যে অধ্যায়টি, সর্বশেষ যে
যে অধ্যায়টি সেটি হচ্ছে জেনারেলিটিস অধ্যায়। এই জেনারেলিটিস অধ্যায়ের মধ্যে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন রুব্রিক রয়েছে। কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, এই কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন রয়েছে। আরেকটি আছে, সেটি হচ্ছে ওয়ার্ম অ্যাগ্রাভেশন। এই কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন এবং ওয়ার্ম অ্যাগ্রাভেশন, এই দুইটা অ্যাগ্রাভেশন আমাদের কেন্ট রেপার্টরির জেনারেলিটিস অধ্যায়ের মধ্যে আমরা পাব। এখন এই দুইটা রুব্রিকের পেজ নাম্বারটি কত আমি বলছি। এখানে রয়েছে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন 1348 নম্বর পৃষ্ঠা, অন 348 নং পেজ, আর ওয়ার্ম অ্যাগ্রাভেশন 1412 নম্বর পৃষ্ঠা। ওয়ার্ম অ্যাগ্রাভেশন 1412 নম্বর পৃষ্ঠা। সম্মানিত বন্ধুরা, এভাবেই মূলত আমরা কেন্ট রেপার্টরি থেকে রুব্রিকগুলো ফাইন্ড আউট করব, রুব্রিকগুলো আমরা বাছাই করব। খাবার খেলে মাথা ঘুরায়, খাবার খেলে মাথা ঘুরায়। খাবার খেলে তো সবার ভালো থাকার কথা, প্রশান্ত থাকার কথা, কিন্তু খাবার খেলে মাথা ঘুরায়, এটা একটি পিকুলিয়ার রুব্রিক। এই রুব্রিকটি কোথায় পাবো? তো খাবার খেলে মাথা ঘুরায়, কন্ডিশনটা হচ্ছে খাবার খেলে, আর মেন প্রবলেম কোনটা? মেন প্রবলেম হচ্ছে মাথা ঘুরানো। আমাদের কেন্ট রেপার্টরিতে ভার্টিগো নামে একটা অধ্যায় আছে, ভার্টিগো। তাহলে ভার্টিগো ইটিং হোয়াইল 98 নাম্বার পেজ, এই 98 নাম্বার পেজে গেলে আমরা ভার্টিগো ইটিং হোয়াইল, খাওয়ার খেলেই মাথা ঘুরায়, এই রুব্রিকটি আমরা পাব। তো এভাবেই আমরা রুব্রিক গুলো খুঁজে বের করবো। সম্মানিত বন্ধুরা, আরেকটি রুব্রিক আলোচনা করে আমরা আজকে আলোচনা শেষ করব। আরেকটা রুব্রিক হচ্ছে জন্ডিস। জন্ডিসটা হচ্ছে অ্যাভেলেবল, এখন ম্যাক্সিমাম মানুষের জন্ডিস হচ্ছে। তো জন্ডিসটা আমরা কোথায় পাবো? কেন্ট রেপার্টরিতে। এই জন্ডিসটা পাবো আমরা স্কিন অধ্যায়ের মধ্যে। স্কিনে যে ডিসকালারেশন নামে একটি রুব্রিক আছে, স্কিন ডিসকালারেশন নামে একটি রুব্রিক আছে, এই স্কিন ডিসকালারেশনে যে আমরা তার সাব রুব্রিক দেখবো ইয়োলো। স্কিন ডিসকালারেশন ইয়োলো 1307 নম্বর পেজ, 1307 নাম্বার পৃষ্ঠাতে আমরা কেন্ট রেপার্টরিতে এই রুব্রিকটি পাবো। সেখানে অনেক মেডিসিন আছে, সেখানে দেখলে আমরা বুঝবো ফার্স্ট গ্রেড কয়টা, সেকেন্ড গ্রেড কয়টা, থার্ড গ্রেড কয়টা, অনেক মেডিসিন রয়েছে, তার মধ্যে থেকে একটা মেডিসিন আমরা সিলেক্ট করবো রুগীর জন্য। হা করে ঘুমায়, ঘুমের মধ্যে গাল হা করে থাকে, এটি হয় রুগীদের মধ্যে অনেক সময় আমরা পাই, বিশেষ করে বাচ্চাদের মধ্যে বেশি হয় এবং প্রাপ্তবয়স্কদের মধ্যেও এটা অ্যাভেলেবল। হা করে ঘুমায়, এটি আমরা স্লিপ অধ্যায়ে খুঁজবো না, এটি খুঁজতে হবে মাউথ। এই মাউথ অধ্যায়ে যেতে হবে, আমাদের কেন্ট রেপার্টরিতে মাউথ নামে একটি অধ্যায় আছে। এই মাউথ অধ্যায়ে যে ওপেন, মাউথ ওপেন 409 নম্বর পৃষ্ঠাতে এই রুব্রিকটি আমরা পাবো। এভাবেই করে আমরা রেপার্টরি থেকে আমরা রুব্রিকগুলো খুঁজে বের করব। বমি করে, বমি, এই রুব্রিকটা বমি করতেছে বা বমি ভাব লাগতেছে বা বমি করছে, বমি, এই বমি সম্পর্কে আমরা রুব্রিক কোথায় হব? বমিটা স্টোমাক রিলেটেড, সো আমরা স্টোমাকে যাব, স্টোমাক ভমিটিং। এই রুব্রিকটা 531 নাম্বার পেজে রয়েছে, কেন্ট রেপার্টরির 531 নাম্বার পেজে স্টোমাক ভমিটিং। আপনারা দেখলে সেখান থেকে মেডিসিনগুলো পাবেন। উদারাময় ডায়রিয়া, এটা আমরা কোথায় পাবো? উদারাময় ডায়রিয়া এটা আমরা পাবো রেকটাম ডায়রিয়া, এই রুব্রিকটা হবে রেকটাম অধ্যায়ে ডায়রিয়া। এই রেকটাম ডায়রিয়া 609 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা পাবো, রেকটাম ডায়রিয়া 609 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা এটি পাবো। মহিলাদের স্তনে একজিমা হয়, স্তনে একজিমা, এই স্তনে একজিমা এটি পাবো কোথায় রেপার্টরিতে? এই স্তনে একজিমা এই রুব্রিকটি কোথায় হব? আমরা আগেই বলেছিলাম যে স্তন ছোট এটি পাবো আমরা চেস্টে, যে অ্যাট্রফি মাম্মি, ঠিক তেমনি এখানে আমরা খুঁজবো চেস্টে, যে চেস্ট ইরাপশন মাম্মি এক্সিমা,
831 নম্বর পৃষ্ঠার মধ্যে এই রুব্রিকটি রয়েছে, চেস্ট ইরাপশন মাম্মি এক্সিমা, 831 নম্বর পেজ কেন্ট রেপার্টরি। এখানে গেলে আমরা এই রুব্রিকটি পাবো। সম্মানিত বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে।